সম্প্রতি সময়ে ফেক নিউজ একটি অতি সাধারণ ঘটনা হয়ে উঠেছে। ফেক নিউজ হলো সেই সকল গল্প যার কোনো যাচাইযোগ্য তথ্য, সূত্র এবং উদ্ধৃতি নেই। এটি সম্পূর্ণ বানোয়াট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই খবরগুলো সম্পূর্ণ মিথ্যে। বিশেষ করে অনলাইন সোশ্যাল মিডিয়াতে এই খবরগুলো সহজেই শেয়ার করা হয়ে থাকে। অনেক নিউজ ওয়েবসাইট এই সকল ফেক নিউজগুলো প্রকাশ করে থাকে শুধুমাত্র জনপ্রিয় হওয়ার লক্ষ্যে। এবং এই ফেক নিউজগুলো ভাইরাল হওয়ার কারণ হচ্ছে কখনো কখনো এই নিউজগুলো কোনো সেলিব্রিটি বা রাজনীতিবিদদের মতামতের সাথে মিলে যায় এবং তাদেরকে লক্ষ্য করে করা হয়। এবং সাধারণ মানুষ সেই সকল ভুয়া খবরগুলোর সূত্রগুলোকে ভালোভাবে যাচাই না করেই তা মানুষের মধ্যে ছড়িয়ে দেন এবং এতে করেই মূলত ফেক নিউজগুলো ছড়িয়ে থাকে। বর্তমানে ফেসবুক ফেক নিউজ ছড়ানোর জন্য একটি জনপ্রিয় ও সহজ যোগাযোগ মাধ্যম। বাংলাদেশে 30 মিলিয়ন ফেসবুক ব্যবহারকারী রয়েছে। অতএব ফেসবুক এখন একটি সহজ হাতিয়ার যে কোনো মিথ্যা তথ্যকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার। সম্প্রতি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে একটি অবমাননাকারী ফেসবুক পোস্টারের মাধ্যমে ঢাকা থেকে 195 কিলোমিটার দূরে বহুলা জেলার বোরহানউদ্দিন শহরে শত শত মুসলিম রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয় এবং 4 জন নিহত হয়। পরবর্তীতে পুলিশ জানায় যে অভিযুক্ত যুবকের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল এবং হ্যাকাররা চেয়েছিল দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করতে। এর আগে ফেসবুকে একটি গুজব ছড়িয়ে পড়ে যে নির্মাণাধীন একটি সেতুর জন্য উপহার হিসাবে কিছু মানুষের বলিদানের প্রয়োজন এবং ফলস্বরূপ লোকেরা শিশুদেরকে খুঁজছিল অপহরণের জন্য। পরবর্তীতে বাংলাদেশের উত্তেজিত জনতা অপহরণকারী সন্দেহে কিছু মানুষকে রাস্তায় পিটিয়ে হত্যা করেছে। যেহেতু এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ফেক নিউজ ছড়ানোর প্রধান হাতিয়ার, তাই এই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য মিডিয়া লিটারেসি অপরিহার্য। মিডিয়া লিটারেসির ধারণা পাঠ্যপুস্তকে বাস্তবায়িত করা গেলে বর্তমান তরুণ প্রজন্মকে সোশ্যাল মিডিয়া ব্যবহারে আরও দায়িত্বশীল করা যাবে। যে সমাজে থাকেন শিক্ষার হার কম, যে সমাজের মানুষ আছে সচেতনতার হার কম, যে সমাজের মানুষ কুসংস্কারে বিশ্বাস করে, যে সমাজে মানুষ মানে ধর্মের নামে অধর্মে বিশ্বাস করে, মানে ধর্মীয় মানে সাক্ষরতা যেখানে কম, সেখানে ফেক নিউজ ছড়াবে, মিস ইনফরমেশন ছড়াবে, সেটাই খুব স্বাভাবিক। আমাদের ইনস্টেড উই নিড টু লার্ন অ্যাবাউট হাউ ক্যান উই স্টপ দিস ইনফরমেশন। এইটার জন্য আমাদের দরকার হচ্ছে মিডিয়া লিটারেসি, সোশ্যাল মিডিয়া লিটারেসি অ্যাওয়ারনেস এবং পাশাপাশি এথিক্যাল গাইডলাইন। একটা সোসাইটি আসলে টিকে থাকে ওই সোসাইটির মানুষের যারা বাস করে তাদের, ওই মানুষ মানে সমাজে বাসকারী মানুষগুলোর পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে, পারস্পরিক আস্থার ভিত্তিতে। একটা অবিশ্বাসের সম্পর্ক বা আস্থাহীনতার বাস্তবতা যদি একটা সমাজে বিশ্বাস প্রিভেল করে, তাহলে ওই সোসাইটিটা বা ওই সমাজটার কথাই কিন্তু কল্পনা করা যায় না। তাহলে এই মিস ইনফরমেশন যে কাজটা করছে আমাদের সমাজে এক ধরনের বিশ্বাসহীনতার সংস্কৃতিকে ইনস্টিল করেছে, বিশ্বাসহীনতার সংস্কৃতিকে আমাদের সামনে এসে হাজির করে দিয়েছে। এতে করে দেখেন, হাজার বছর ধরে, শত বছর ধরে যে প্রতিবেশী আমার পাশে পাশাপাশি বাস করছে সেই প্রতিবেশীকে কালকে থেকে আমি বিশ্বাস করছি না। কিংবা ধরেন যে যেটা রামুতে যে ঘটনাটা ঘটলো, কিংবা যেটা আমার ব্রাহ্মণবাড়ি যে ঘটনা ঘটলো, আমাদের চাঁদপুরে যে ঘটনা ঘটলো, আমাদের কী বলে যে রংপুরে যে ঘটনাটা ঘটছে, কী হয়েছে যে হাজার বছর ধরে শত শত বছর ধরে কিন্তু প্রতিবেশীরা বাস করছে, কালকে হিন্দুর প্রতিবেশীর সে পুজো মানে কী বলে যে প্রতিমা পুড়িয়ে দিয়েছে বা মসজিদে আক্রমণ করছে বা হোয়াট এভার ইট ইজ। সো যখন আপনি একটা সমাজে বাস করবেন ওই সমাজের মানুষগুলোর মাঝে যদি বিশ্বাসটা না থাকে, আস্থাটা না থাকে, তাহলে সমাজটা টিকে থাকে না। যেটা আমি বলছিলাম যে এই ফেক নিউজ বলেন, মিস ইনফরমেশন বলেন, এই কাজটাই করেছে সমাজে এক ধরনের আস্থাহীনতার বাস্তবতাটা নিয়ে আসছে, যেটা খুবই ভয়ানক, ইভেন মানব জাতির অস্তিত্বের জন্য একটা ভয়ানক প্রশ্ন। ইন্টারনেটে কোনো কিছু সংবাদ শেয়ার করার আগে অবশ্যই সর্বদা তার সত্যতা যাচাই করুন।